কুয়েতে অবস্থানরত আমাদের বহু প্রবাসী ভাই বোন প্রতিনিয়তই অভিযোগ করেন কোম্পানিতে 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস বা তারও অধিক সময় বেতন পাচ্ছেন না, অথচ তিনি কাজ করে যাচ্ছেন। অনেকেই এই সকল অভিযোগ পাওয়ার পর বলেন, তাহলে তিনি কাজ করেন কেন? প্রবাসীদের এই অভিযোগের কোনো সমাধান কুয়েতে আমরা দেখি না, বিশেষ করে মাসের পর মাস, বছরের পর বছর। কুয়েতে অবস্থানরত প্রবাসীরা বিভিন্ন কোম্পানি দ্বারা যে 5 মাস পর্যন্ত বেতন পান না, তা সরাসরি এখন বলছে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার। অথচ কুয়েতের পৌরসভা কন্ট্রাক্টের প্রতিটি টাকা পাই পাই করে বুঝে নিয়েছে এই কোম্পানিগুলো। তার বিনিময়ে কোম্পানিগুলো শ্রমিকদেরকে বেতন দিচ্ছে না। এই ভিডিওটির সাথে যুক্ত থাকলে সম্পূর্ণ প্রতিবেদনটি আপনি বুঝতে পারবেন, পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার কি বলছে এবং এটি নিয়ে কি কি পদক্ষেপ নেওয়া হবে। যারা কুয়েতে রয়েছেন, যারা কুয়েতে আসার অপেক্ষা করছেন, বিভিন্ন কোম্পানির ব্যাপারে জানতে চান, আমাদের ইনবক্সে নক দিয়ে। আশা করি সকলের জন্য আজকে ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন। আমরা প্রতিদিন কুয়েতের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি। দর্শক, এটি সত্যিই দুঃখজনক, কুয়েতে এসে একজন মানুষ মাসের পর মাস বেতন না পেলে তার কি পরিস্থিতি তৈরি হয়। যেই প্রবাসী তার জীবন যাপন করছে কুয়েতে বর্তমানে, এটা শুধু তিনি ভালো বলতে পারবেন, বিশেষ করে যে সকল প্রবাসী ক্লিনিং কোম্পানিতে কাজ করেন। কুয়েতের নিরাপত্তা সংস্থাগুলো সরকারি অর্থ প্রদানের পরেও প্রবাসীদেরকে বেতন দিতে ব্যর্থ হওয়ার অনেকগুলো অভিযোগের প্রেক্ষিতে এটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সরকারি চুক্তির অধীনে কিছু কোম্পানি শ্রমিকদের বেতন দিচ্ছেন না, যেটি অবহেলা করছেন বলে নিরাপত্তা সূত্রগুলো থেকে তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনটি। কুয়েত পৌরসভা সুরক্ষার জন্য দায়ী নিরাপত্তা কর্মীরা 5 মাস ধরে বেতন ছাড়াই তাদের কাজ চালিয়ে যাচ্ছেন বলে হাতে নাতে প্রমাণ সহ এই অভিযোগ তুলে ধরা হয়েছে। কোম্পানিগুলোকে পৌরসভা নিয়মিত অর্থ প্রদান করে যাচ্ছেন, মানে চুক্তি অনুযায়ী পৌরসভার কাছে কোনো টাকা কোম্পানিগুলোর বাকি নেই, এরপরও কোম্পানিগুলো শ্রমিকদেরকে বেতন দেন না। এই অবস্থাটি নিশ্চিত করেছে যে এর মাধ্যমে কুয়েতের বিভিন্ন কোম্পানিতে যে অব্যবস্থাপনা রয়েছে তা স্পষ্ট বোঝা যায়। পৌরসভার একটি সূত্র এখানে ইঙ্গিত দিয়ে বলেছেন, চলমান বিলম্বগুলো অগ্রহণযোগ্য এবং কোম্পানিগুলোর বর্তমান এই সকল কার্যক্রম কুয়েতের শ্রমবাজার এবং বহির্বিশ্বে কুয়েতের সুনাম ক্ষুণ্ণ করছে। পৌরসভা কর্তৃপক্ষ এটি নিয়ে তদারকি এবং সতর্কতা জারি করেছে। কুয়েত পৌরসভা মাসিক এই চুক্তিবদ্ধ কোম্পানিগুলোর কর্মক্ষমতা নিরীক্ষণ করে বিশেষ করে কর্মচারীদের অর্থ প্রদানের সময়সূচিতে তাদের আনুগত্যের উপর দৃষ্টি নিবদ্ধন করেছে। কোম্পানিগুলোকে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে এই ধরনের একই অভিযোগ যদি দ্বিতীয়বার তারা শুনতে পান বা কোনো অভিযোগ পান, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেবে জনশক্তির জন্য পাবলিক অথরিটি, যা নিশ্চিত করেছে। জনশক্তির জন্য পাবলিক অথরিটি একটি সূত্র নিশ্চিত করেছে, সরকারি চুক্তির অধীনে কোম্পানির কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে আমরা অসংখ্য অভিযোগ পাই। বিরোধ বিভাগ এই মামলাগুলো তদন্ত করে প্রায়শই দেখতে পান কোম্পানিগুলো শ্রমিকদের সাথে নানা ধরনের ছলছাতুরি করে। কোম্পানিগুলো শ্রমিকদের কাছে তুলে ধরে তারা দেউলিয়া হয়ে গেছে, তাদের কন্ট্রাক্ট বাতিল হয়ে গেছে, কন্ট্রাক্ট ব্লক হয়ে গেছে, আরও নানান অভিযোগ। আর এই সকল কথা বলে শ্রমিকদেরকে মাসের পর মাস তারা ঘুরাতে থাকে। এখানে উল্লেখযোগ্য ব্যাপারগুলো নিশ্চিত করা হয়েছে যে মেজরিটি পার্সেন্ট শ্রমিকরা আইনের ব্যাপারে অবগত নয়, অনেক দুর্বল, তারা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। আর এই সুযোগে কোম্পানিগুলো বছরের পর বছর সেই শ্রমিকদের সাথে এই কাজগুলো করে যাচ্ছে, যা মেনে নেওয়া যায় না। এখানে বলা হয়েছে সরকারি চুক্তির অধীনে কর্মরত কর্মচারীরা প্রায়শই নিজেদেরকে সরকারি সংস্থা ঠিকাদারি কোম্পানির মধ্যে বিবাদের শিকার বলে মনে করেন। এই বিরোধগুলো বিলম্বিত অবৈনৈতিক মজুরির দিকে পরিচালিত করে এবং কিছু কোম্পানি দুর্বল শ্রমিকদের শোষণ করে, যা আইনি পদক্ষেপ নিতে দ্বিধা করে। এই শোষণ কোম্পানিগুলিকে বিলম্বিত করা বা বেতন হ্রাস করার অনুমতি দেয়।
শ্রমিকদের অনিশ্চিত আর্থিক পরিস্থিতিতে ফেলে এই কোম্পানিগুলো এভাবে হাতিয়ে নিচ্ছে তাদের অনেক কষ্ট অর্জিত টাকা, যা মাসের পর মাস, বছরের পর বছর। প্রিয় প্রবাসী ভাই বোন, এটা বেশ কয়েক এখানে কমন কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি কুয়েতের কোম্পানিগুলোতে আরো অনেক অনেক অব্যবস্থাপনা রয়েছে, যার সাক্ষী প্রতিটি বাংলাদেশি। যে সকল বাংলাদেশি কুয়েতের স্বনামধন্য থেকে অলাভজনক কোম্পানিগুলোতে বছরের পর বছর বিভিন্ন কন্ট্রাক্টে কাজ করে যাচ্ছে, নিরুপায় হয়ে একজন বাংলাদেশি এই কাজটা তারপরেও চালিয়ে যান, যার কারণ একজন বাংলাদেশি কুয়েতে আসতে 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ করে থাকেন, আর যার ফলশ্রুতিতে এই সকল কোম্পানিগুলো বাংলাদেশিদের সাথে এই ব্যবহার বছরের পর বছর করে যাচ্ছে। যেহেতু এটি কুয়েতের পাবলিক অথরিটি মন পাওয়ার এবং বিভিন্ন সংস্থা থেকে রিপোর্ট হিসেবে উঠে এসেছে, তার মানে খুব সহসা এটির বিরুদ্ধে আরো কঠোর বা কঠিন ব্যবস্থা আসছে। কাজেই সকলকে বলবো, আপনি আপনার অবস্থান থেকে দেওয়ালে পিঠ ঠেকে গেলে আপনি প্রতিবাদ করুন, অভিযোগ করুন পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ারে, অভিযোগ করুন মানবাধিকারে, অভিযোগ করুন আইএলওতে, বিভিন্ন সেক্টর রয়েছে কুয়েতে অভিযোগ করার মতো। মনে রাখবেন, আপনি যদি আপনার ঠিকানা গোপন রাখেন কোনো সমস্যা নেই, আপনি যদি অপেন আবেদন করেন সেটারও কোনো সমস্যা নেই। তবে একটা ব্যাপারে অনুরোধ করব, আপনার এগ্রিমেন্ট কি, আপনার কাজ কি, আপনার চুক্তি অনুযায়ী আপনার কী কী সুযোগ সুবিধা, এগুলো অবশ্যই জানার প্রয়োজন রয়েছে সকল প্রবাসী ভাই বোনের। এটা আপনার অধিকার, আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার অধিকার, আপনার ন্যায্য হিসা বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কোম্পানিগুলো ঠিক এভাবে আপনার সাথে আচরণ করে যাবে, যা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি।